মামা, আমার মা কি করে কাজ করে দেয় আমাকে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি প্রতিবারের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ। তো আজকে কার বার্থডে ছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, চলুন আমার সাথে পুরো ভিডিওটা দেখে আসি। আমি কাজ করতেছি, সব প্রিপারেশন করছি আর কি রান্না বান্নার। এখানে আয়েশা আর হাদি আমাকে পেঁয়াজ ছিলে দিচ্ছে, আমার অনেকটা কাজে আগিয়ে দিচ্ছে। আমার দুই বাচ্চা, আমার লক্ষ্মী বাচ্চাগুলি, কি করো? হ্যাঁ কাজ করো, মামাকে হেল্প করতেছো বাবা। থ্যাংক ইউ আয়েশা। তুমি কি কাজ করো মামা? কি কাজ করো? কাজ করো? তো এখন বাজে সকাল 9:03। আমি ঘুম থেকে উঠে গেছি, রাতে একটু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। গরুর মাংস রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপরে এখানে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম, এরপরে এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো এগুলি বেছে রেখেছি, এখানে রোস্টগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে মেখে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাবান্নার প্রিপারেশন চলছে। তো আজকে কার জন্মদিন সেটাও একটু বলে দিই আপনাদের। আজকে আমার একমাত্র মেয়ে আয়েশার জন্মদিন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেহেতু গত বছর দেশে ছিলাম সেজন্য ওর জন্মদিনে ওর বাবা ছিল না। তো এবার সেকেন্ড আর কি ওর 2 বছর পূর্ণ হলো, সে উপলক্ষে সবাইকে নিয়ে একটুখানি আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি আমরা। তো সেজন্যই আর কি আজকের ভিডিওটা শেয়ার করা। তো আমি এখন রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। তো আমি এখানে সব কিছু আর রাত্রেই প্রিপারেশন করে নিয়েছে, এখন জাস্ট রান্নার কাজটা করব। তো এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিম আর এখানে রোস্টগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতে মানে করতেছি না। আপনারা যদি রেসিপি আমার কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু আমরা দেশের বাইরে থাকি, আমরা যদি কোনো পার্টি অর্গানাইজ করি তাহলে সেটা হয় কি যে আমাদের নিজেরই সব কিছু করতে হয়। মানে আছে না যে দেশে যেমন সবাই একসাথে একটা কাজ কর, মানে কারো বাসায় অনুষ্ঠান থাকলে তারা একসাথে মানে কয়েকজন মিলে কাজগুলো কমপ্লিট করে, আসলে এরকম আমাদের এখানে না। কারণ এখানে সবারই কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকে, তো নিজের পার্টি নিজেরই নিজেকেই সামাল দিতে হয় আর কি। তো যাই হোক, এখন আমি আমার যেহেতু রোস্ট রান্না হয়ে গেছে, এখন আমি চিংড়ির মালাইকারি তৈরি করছি। তো চিংড়ির মালাইকারি তৈরি করতে এখানে আমি কোকোনাট মিল্ক দিয়ে চিংড়িটা আমি রান্না করছি, খুবই মজা হয়। এই রেসিপিটা সম্ভবত আমার এক বান্ধবী, ওর নাম হচ্ছে তিথি, ওর বাসায় আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে এরকম নারিকেলের দুধ দিয়ে রান্না করে। তো সেই রেসিপিটা আমি অলওয়েজ আমার বাসায় কোনো পার্টি থাকলে আমি এটা তৈরি করি, আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি তৈরি করেছি ডিমের কোরমা, এটাও আমার আম্মুর থেকে নেওয়া আর কি এই রেসিপিটা। তো এখানে আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি, কাবাবগুলো অবশ্য আমি 2 দিন আগে বানিয়ে ডিপ করে রেখে দিয়েছিলাম। তো এতে হয়েছে আমার অনেকটা কাজে এগিয়ে গেছে আর কি, কারণ কাবাব তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। আর এখানে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, এই মাছগুলো ভাজতে আমার প্রচুর পরিমাণ সময় লেগেছে যেহেতু সাইজে বড়, কারণ কাঁচা থাকলে মাছগুলো গন্ধ আসবে, তো সেগুলো সুন্দর করে ভেজেছি। আর এখানে নাস্তার জন্য ফুচকাগুলো ভেজে নিচ্ছি, আর এই সাইডে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। অবশ্য আমি এগুলো ভালো করে ম্যারিনেট করে একদম পুরো রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে পোলাও রান্না করে নিচ্ছি, মানে আমি একদম শর্টভাবে ভিডিওটা দেখাচ্ছি, রান্নার ভিডিওটা, যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তো সেই কারণে আমি কোনো ফুল মানে রান্নার ভিডিওটা দেখাচ্ছি না, মানে কী কী রান্না করেছিলাম সেদিন সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, মানে আমার এরকম কখনো সুন্দর হয় না, তবে আল্লাহর অনেক রহমত যে সেদিন আমার প্রত্যেকটা রান্না একদম পারফেক্ট ছিল।
মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আর যারা খেয়েছে তারাও খুব পছন্দ করেছে আর কি তো কি কি রান্না করেছি আরেকটু বলে দেই করেছি হচ্ছে কাবাব আর ডিমের কোরমা গরুর মাংস চিংড়ি মাছের মালাইকারি আর এখানে হচ্ছে রোস্ট আর হচ্ছে আপনার মাছ মানে ফিশ ফ্রাই আর হচ্ছে সালাদ তো এই কয়টা আইটেমই করেছি আর কি আমার আরো ইচ্ছা ছিল করার কিন্তু সময় একটুখানি কম ছিল সেজন্য করতে পারিনি আর এই সাইডে হচ্ছে সব নাস্তা আর কি যেহেতু আমার পার্টিটা ছিল রাত্রে তো সে কারণে আমি বিকালের নাস্তা প্লাস হচ্ছে রাতের খাবার দুইটা অ্যারেঞ্জ করেছিলাম আর কি তো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন নাগেটস আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার টুনা ফিশের রোল আর চটপটি কারণ সবাই চটপটিটা অনেক পছন্দ করে তো সে কারণে আমি বিকালের নাস্তায় চটপটিটাই রেখেছিলাম সবার জন্যে তো এই হচ্ছে আমাদের আজকের ওয়েদারের মানে ওয়েদার আর কি খুব ভালো ছিল বাইরে প্রচণ্ড রোদ ছিল আর বাতাস ছিল সেই কারণে মানে বাতাস থাকার কারণে হচ্ছে কি যে রোদটা তেমনটা গায়ে লাগেনি আর আমি সবার বসার জায়গাটা ব্যালকনিতেই করেছিলাম যেহেতু সুন্দর বাতাস আসছিল সেই কারণে বসার আয়োজনটা আমি ব্যালকনিতেই করে রেখেছিলাম যাতে সবাই একদম রিল্যাক্সভাবে বসতে পারে ও ভালো কথা আমি তারপর যখন নাস্তা তৈরি করা শেষ তখন ভাবলাম যে একটা ফলের একটা কিছু হলে ভালো হয় তারপরে আমি এই ফলের শাসলিকগুলো বানিয়েছিলাম এটা একান্তই আমার নিজের একটা আইডিয়া আমি কাউকে দেখে এরকমটা বানাইনি তো আমার কাছে ভালো লাগলো আমার কাছে মনে হলো যে যেহেতু বাচ্চারাও আসবে পার্টিতে তো বাচ্চারা যেহেতু ফল খেতে তেমনটা পছন্দ করে না তো এভাবে দিলে হয়তো বা একটা দুইটা খেতে পারে তো সেই কারণে বানিয়েছি তো এই হচ্ছে আয়েশা জন্মদিনের ডেকোরেশন আর কি তেমনটা ডেকোরেশন করতে পারিনি মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল প্লাস আমরা পারছিলাম না ওকে নিয়ে সব কিছু একসাথে ম্যানেজ করতে তারপর যতটুকু করেছি তো পরবর্তীতে আমার এক ভাই আছে এখানে শাহিন ভাই তো উনি এসে আর কি লাইটিংটা করে দিয়েছে সেজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে খুব ধন্যবাদ যে অ্যাট লাস্ট লাস্টে আপনি একটু কাজ করেছেন আমার তো এই তো আমার বাসায় গেস্টরা চলে আসছে তো সবাইকে আমি ব্যালকনিতে বসতে দিয়েছি যেহেতু ঘরের মধ্যে মানে প্রচন্ড গরম লাগছিল তো সবাই বাহিরে বসে কথা বলছিল আর গল্প করছিল আর কি দেখি আয়েশা দেখি তো এটা হচ্ছে আয়েশা জন্মদিনের কেক তো এটা আমার আম্মু বানিয়ে নিয়ে এসেছিল আম্মুর একটা কুকিং পেজও আছে আপনাদেরকে আমি ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেখানে ভিজিট করে আসতে পারেন তো সবাই এসেছে আসার পরে সবাই একসাথে নাস্তার মানে খাওয়া দাওয়া করছে আর কি তো আলহামদুলিল্লাহ সবাই নাস্তা প্লাস খাবার দুইটাই অনেক পছন্দ করেছে সেই জন্য আমার অনেক ভালো লেগেছে কারণ কষ্ট করার পরে যদি কেউ বলে যে না খাবার মজা হয়েছে তাহলে সে কষ্টটা আর কি গায়ে লাগে না তো আমি একটু ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিই বাম পাশে যে ওনারা হচ্ছে আমার আব্বু আম্মু আর ডান পাশে যারা ওনারা হচ্ছে আমার মামা মামি মানে আমার মামার শ্বশুর আর মামার শাশুড়ি আর কি তারা খুবই মজা করছিল মানে সম্পর্কে তো বিয়াই বিয়াইন হয় তো সেই কারণে তারা মানে এক এক রকমের মজা করছিল আর কি তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি
আর এখন ফাইনালি আয়েশা কেক কাটবে, তো কেকটা সামনে দিয়েছি, দেখবেন আয়েশা কতটা দুষ্টামি করে। মানে আমি তো মানে ভয় পেয়েছিলাম যে ও হয়তো বা এবার কান্না করবে, কারণ প্রথমবার প্রচুর পরিমাণ কান্না করেছিল। তো এবার আলহামদুলিল্লাহ একটুখানি নর্মাল ছিল, আর সবাইকে যেহেতু চেনা মুখ ছিল তো সেই কারণে তেমনটা বিরক্ত করেনি। ও খুবই হ্যাপি ছিল আর খুবই এনজয় করেছে জিনিসটা, আর ওর খুশি দেখে আমাদের সবার অনেক ভালো লেগেছে। কারণ আমরা একটু টেনশনে ছিলাম যে আল্লাহ ও কান্না করে কি না, ওকে নিয়ে কীভাবে কী করবো, এত মানুষের ভিড়ে ভয় পায় কি না। তারপর দেখি না, ও নানুমণির কেক ও একটুখানি একটুখানি নিয়ে খাচ্ছিল, মুখের মধ্যে দিচ্ছিল। তো সব বাচ্চারা একসাথে একত্রিত হয়েছে আর কি, যেহেতু জন্মদিনের পার্টি বলতেই বাচ্চাদের এইটা, মানে বাচ্চারাই আনন্দ করবে, বাচ্চারাই মজা করবে, এটাই আর কি। তো বাচ্চাদের সবাইকে নিয়ে আর কি আয়েশার বাবা সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা। তো এখন কেক কাটার পর্ব, তো লাস্ট মোমেন্টে ও কান্না করা শুরু করে দিয়েছে, মানে ও থাকবেই না, একজনের কুল থেকে আরেকজনের কুলে যাওয়া যাই শুরু করে দিয়েছে। তারপরে অনেক কষ্টে মানে অনেক কিছু বুঝিয়ে পরে ওকে দাঁড় করিয়েছি আর কি। তো আয়েশার জন্মদিনের কেকটা এতটাই সুন্দর হয়েছিল, মানে বাচ্চারা দেখে আর কি মানে ওই কাটার আগে ওইখান থেকে চামচ দিয়ে নিয়ে নিয়ে খাওয়া মানে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার বান্ধবী বলতেছে এই যে ওদের গণ কেক খাওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, মানে জন্মদিন বলতেই তো বাচ্চাদের আনন্দ। তো এখানে সবাই মিলে একটু ফটোশ্যুট করা হচ্ছে, যেহেতু আবার সামনের বছর আমরা কে কোথায় থাকি, কে বাঁচি কে মরি তার কোনো মানে কোনো গ্যারান্টি নেই, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য আর কি সবাই একত্রিত হয়ে কিছু ছবি তোলা হচ্ছে আর কি। তো এখানে আমার মামা শ্বশুর, উনি এসে আয়েশাকে বলছে যে দাদাকে একটা কিসি দাও। তো আমার মেয়েও প্রস্তুত হয়ে গেছে দাদাকে কিসি দেওয়ার জন্য। তো বিদেশের মাটিতে আমার মেয়ের দাদাও দাদা নানা দুজনই ওনারা, মানে ওনারা আছে বলে আমার বাচ্চারা মানে দাদা দাদির নানা নানির অভাবটা পায় না বিদেশে থেকেও। তো যাই হোক, মানে কথা বলতে গেলে অবশ্য অনেক কথাই বলতে হয় আর কি, মানে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই। তো যাই হোক, যেহেতু আজকে খুশির একটা দিন, তো ইমোশনালটাকে আমি সাইডে রেখে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যে ছেলেদের পর্ব শেষ, ছবি তোলা, এখন আমরা সব মেয়েরা দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। এই ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এসেছি। আমি ক্যামেরার সামনে আসাটা তেমনটা পছন্দ করি না, মানে আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। তারপর আজকে আম্মু রিকোয়েস্টে এসেছি, তো আম্মু অনেক করে বলেছে যে আজকে অবশ্য আজকে অন্তত তুমি আমাদের সাথে একটা ছবি তোলা আর সেটা শেয়ার করো। তো সে কারণেই আজকে করা, তো আমার কাছে জানে কেমন আনিজি লাগছে। তো আমার আম্মু রিকোয়েস্ট করেছে, সে কারণে আমি করেছি আর কি। তো এখানে হচ্ছে আমার মামি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার ভাবি আর কি, উনি নতুন ইতালিতে আসছে আর কি, খুবই ভালো মনের একজন মানুষ, আমাদের সাথে অল্পতেই মিশে গেছে। আর এখানে তো হচ্ছে উনি হচ্ছে শাহিন ভাই, মানে লাস্ট মুহূর্তে যে এসে আমাকে একটু কাজে হেল্প করেছে আর কি, এই হচ্ছে সেই শাহিন ভাই। তো আয়েশাকে নিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু আয়েশা মোটেও তুলবে না, মানে ও খেলা করবে আর কি। আর ওনাকে তো চিনে নিই, উনি আমার ছোট আব্বা, ওনাকে আমি বুড়া বলে ডাকি। ও আর আয়েশা এক মাসের বড় ছোট আর কি। তো যাই হোক, বাচ্চাগুলো দেখতে দেখতে কেমন জানি বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওদের নেক হায়াত দান করেন। তো এখন কেক কাটাকাটি শেষ, সবাই খাবার টেবিলে বসে পড়েছে, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে। তো আমরা এখন খাবার দিয়ে দিয়েছি সবাইকে, সবার বাসায়ও যেতে হবে, সবাই অনেক দূর থেকে এসেছে আমাদের বাসায়। তো যাই হোক, খাবারের পর্ব শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব খাবারগুলো একদম পারফেক্ট ছিল, মানে সবাই খেয়ে পছন্দ করেছে।
যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন ভাবলাম যে যদি আর কিছু আইটেম তৈরি করতাম তাহলে হয়তো বা আরও ভালো হতো কিংবা মজা করে সবাই খেতে পারতো। পরে ভাবলাম যে যা তৈরি করেছে তার অর্ধেক খাবারই আমার ছিল, মানে সবাই এত ভরপেট একদম নাস্তা করেছিল, যেহেতু বিকেলে আসার কথা ছিল সবার, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো সেই কারণে নাস্তা খাওয়ার পরে রাতের খাবারটা তেমন সবাই খেতে পারেনি, সেজন্য একটুখানি কষ্ট লেগেছে, তারপরও সবাই যতটুকু পেরেছে খেয়েছে আর কি। তো আমি চেষ্টা করেছি আমাদের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য, আশা করছি আজকের ভিডিওতে আমি সেটা পেরেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের মোবাইলে অতি সহজে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।